নমস্কার, আমার নাম লাবণী রায়, আমি এসেছি মহেশতলা রামেশ্বরপুর থেকে। তো আমাদের আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে মাসালা পুরি, যেটা ছোট থেকে বড় কিন্তু সবাই আনন্দ করে খাবে, খুব মজা করে খাবে। তো আমাদের মাসালা পুরির জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ময়দা, আর লাগবে সুজি, যেটা ছাড়া কিন্তু মাসালা পুরিটা খুব একটা ভালো হবে না, আর লাগছে আলু সেদ্ধ, এটা আমি কিন্তু সেদ্ধ আগে থেকে করেই নিয়েছি, সাদা তেল লাগছে একটু, আর লাগবে একটা ভাজা মশলা, ড্রাই জিঞ্জার, আচ্ছা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা নিয়েছি আমি গার্নিশিংয়ের জন্য, আর এটা নিয়েছি আমি মরিচ গুঁড়ো, ডাটার মরিচ গুঁড়ো, যেটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার আনে খাবারে, আর আছে ডাটার লঙ্কা গুঁড়ো, টমেটো পিউরি নিয়েছি একটু জাস্ট আমি ডেকোরেশনের জন্য, আর লাগছে যেটা ধনে পাতা, কাঁচা লঙ্কা, চিনিটা একটু স্বাদ মতো আমি নিয়েছি, আর নিয়েছি এটা আমার বাড়িতে তৈরি করা ভাজা মশলা, খুব সুন্দর ফ্লেভার আনে এটা একটা মশলা পুরিতে। পরিমাণ মতো জল আমি নিয়েছি, যদি লাগে আমি অল্প একটু নিয়ে নেব। আচ্ছা আলুটা আমি একটু স্প্যাচুলার দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো চলো আলুটা আমরা ম্যাশ করে নিয়েছি, এবার আমরা পরপর জিনিসগুলো দিতে থাকছি। তো এবার যেটা করব আমরা ময়দাটা একটু পরিমাণ মতো নিয়ে নেব। এরপর যেটা আমরা নেব সেটা হচ্ছে সুজি, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ মতো তোমরা দেবে, যে যেরকম ঝাল খাও। এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা, আমি এটা বাড়িতে যেটা বানিয়েছিলাম তোমাদের বললাম ভাজা মশলা, তো সেটা আমি এতে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর এটা একটা ফ্লেভার আসবে। এবার এতে আমি অল্প একটু চিনি দিচ্ছি জাস্ট ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য। এবার এটা আমি দিয়ে দেবো, এটাও একটা ভাজা মশলা। এর মধ্যে আমি কি করেছি, ডাটার যে সমস্ত মশলাগুলো এর মধ্যে আমি এটা মিশিয়ে নিয়ে একটা সুন্দর মশলা তৈরি করেছি, এতে কিন্তু খুব ভালো একটা ওয়ে লাগছে। এটা হচ্ছে জিঞ্জার, যেটা ড্রাই জিঞ্জার আমি বললাম সেটা একটু দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো, রংটাও যেমন রান্নায় খুব সুন্দর আসে সেরকম কিন্তু ঝালটাও খুব ভালো। আচ্ছা এবার আমি এতে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, মরিচটা অল্প তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তো চলো নুনটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। চলো সমস্ত উপকরণ তো আমি তো এখানে তো দিয়েই দিয়েছি, এবার এটা আমি খুব সুন্দরভাবে মেখে নেব। তো দেখো এটা আমরা এই পর্যায়ে এলো, তবে এটাতে আমি কি করব, একটুখানি সাদা তেল দিয়ে দেব, যেটা আমি আগে কেন দিলাম না সেটা পরে বলছি। তেল দিলে কি হবে, সুজির যে একটা আঠালো ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকটা থাকবে না বলতে গেলে। তো আমাদের এটা মাখা হয়ে গেছে, আমরা কিন্তু এটা মাখার পর 10-15 মিনিট রেস্টে রেখেছিলাম, এতে কি হবে সুজিটা একটু ফুলে যাবে যেহেতু এটা আমরা কাঁচাই মিশিয়েছি। তো এবার আমরা এটাকে একটু তেল গুলিয়ে নেব, তাহলে আমাদের চিপচিপে ব্যাপারটা থাকবে না। তারপর এটা আমরা কি করছি তোমরা দেখতে থাকো। চলো আমরা একটা একটা করে সমস্ত ডোটা আগে করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর আমি করছি, অথচ আমার কিন্তু হাতে খুব একটা লাগছে না, পুরো এইভাবেই বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো আমরা কড়াটা গরম করতে দিয়েছিলাম, হয়ে গেছে, এতে আমরা দিয়ে দিচ্ছি রিফাইন তেল, তেলটা আমরা এবার ভালো করে একটু গরম করে নেব, ততক্ষণ আমরা পুরিটা এক একটা করে বেলতে থাকছি। চলো আমরা এবারে একটু বেলে নিই। আচ্ছা এটা আমরা কিন্তু একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলবো, কারণ তেল দিলে ব্যাপারটা একটু, যেহেতু আমরা গুলিয়ে রেখেছি আগে থেকে, তো আমরা একটু ময়দার গুঁড়ো দিয়ে এটাকে হালকাভাবে বেলে নিচ্ছি। দেখো পুরিগুলো কি সুন্দর হচ্ছে, একটুও কিন্তু কোণ থেকে ফাটছে না। তো চলো এবার আমরা এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। তো আমাদের দেখতে পাচ্ছ মাসালা পুরি কিন্তু হয়ে গেছে, তো এটা আমি গার্নিশিং করে নিচ্ছি। এবার তো দেখো আমি প্লেটিংটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আমাদের কিন্তু হয়ে গেল মাসালা পুরি, তোমরা দেখতেই পাচ্ছো।